মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকেও চলে এসেছি একটি নতুন একটি ভিডিও নিয়ে, অর্থাৎ ইনফিনিক্স সম্পর্কে আমরা সবাই কম বেশি কিন্তু পরিচিত। তো ইনফিনিক্স হলো এমন একটা ব্র্যান্ড যারা কিন্তু অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফিচার্সওয়ালা ফোন কিন্তু আমাদেরকে উপহার দেয়। কিন্তু ইনফিনিক্স দুটো ফোন কিন্তু নিয়ে আসতে চলেছে। তো এক নম্বর ফোনটির নাম হলো ইনফিনিক্স নোট সেভেন, আর অপর ফোনটির নাম হলো ইনফিনিক্স নোট সেভেন লাইট। তো এই ফোন দুটির কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং নতুন কী কী প্রোভাইড করা হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কারণ এরকম ইন্টারেস্টিং এবং টেক ভিডিও আমি আপনাদের জন্যই নিয়ে আসতে থাকি। তো প্রথমে একটা কথা বলে রাখি যে ইনফিনিক্স নোট সেভেন এবং নোট সেভেন লাইট এই দুটো ফোন কিন্তু আছে, কিন্তু এই ফোন দুটি অর্থাৎ একই ফোন কিন্তু একটু ফিচার্স কিংবা একটু ক্যামেরার দিক থেকে একটু আলাদা করা হয়েছে। তো প্রথমে আসি যে ইনফিনিক্স নোট সেভেন এবং নোট সেভেন লাইটের, প্রথমে আসি ডিসপ্লে। এখানে নোট সেভেন ইনফিনিক্স নোট সেভেন লাইটের ডিসপ্লে থাকছে 6.95 ইঞ্চিস, একটা আইপিএস এইচডি প্লাস এবং ওশেপ, একটা 5 হোল কিন্তু ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে। আর যদি ইনফিনিক্স লাইটে আসা যায় তো সেখানে কিন্তু ডিসপ্লে সাইজ হয়েছে 6.69 ইঞ্চিস, একটা কিন্তু আইপিএস ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু এইচডি ডিসপ্লে না। আর এটা যদি বডিতে আসা যায়, বডি হিসেবে ওই দুটো ফোনে কিন্তু একই সেই প্লাস্টিকের পলিকার্বনেট এবং গ্লাস মেটেরিয়াল দেওয়া বডি কিন্তু ব্যবহার করা হয়েছে। আর যদি ক্যামেরা সেট আপে আসা যায়, ক্যামেরা সেট আপে যদি আসা যায় যে ইনফিনিক্স নোট সেভেনে ক্যামেরা, প্রথমে ফ্রন্ট ক্যামেরাতে যদি আসা যায় সেখানে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু দেওয়া হয়েছে। আর ব্যাক ক্যামেরাতে যদি আসা যায়, ব্যাক ক্যামেরা হিসেবে এখানে কোয়াড ক্যামেরা সেটে ব্যবহার করা হয়েছে। প্রথম ক্যামেরাটা হলো একটা 48 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটা হলো একটা 2 মেগাপিক্সেল একটি ডেপ্থ সেন্সার, এবং তৃতীয় ক্যামেরাটা হলো একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর যদি এই ক্যামেরা সেট আপে যদি ইনফিনিক্স যে সেভেন লাইটে আসা যায় সেখানে কিন্তু সেই ব্যাক ক্যামেরা, অর্থাৎ সেখানে কিন্তু 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এটার যদি ভেরিয়েন্ট আসা যায়, অর্থাৎ ইনফিনিক্স নোট সেভেনের ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6 জিবি থেকে আসবে, যার স্টোরেজ হবে 128 জিবি অবধি কিন্তু স্টোরেজ শুরু হবে। আর ইনফিনিক্স লাইটে যদি আসা যায় তার স্টোরেজ শুরু হচ্ছে 4 জিবি এবং 64 জিবি স্টোরেজ থেকে কিন্তু শুরু হচ্ছে। আর এখানে মেনলি যদি আসা যায় যে মেনলি কানেক্টিভিটিতে যদি আসা যায়, এখানে কিন্তু টাইপ সি পোর্ট, ইউএসবি 3.5 অডিও এমএম জ্যাক শব্দ আছে, সেখানে কিন্তু মাইক্রো এইচডি স্লট অর্থাৎ রয়েছে, অর্থাৎ দুটো সিম আর একটা মাইক্রো এসডি কার্ড কিন্তু ব্যবহার করা যাবে, এটা কিন্তু একটা ভালো খবর। আর এখানে যদি মেনলি যদি অ্যান্ড্রয়েড সিস্টেমের আসা যায়, এখানে কিন্তু লেটেস্ট অর্থাৎ নিউ ভার্সান যে অ্যান্ড্রয়েড 10 আছে, তো সেটা কিন্তু এই 10-এর সঙ্গে কিন্তু রান করবে। আর এই ফোনটা কিন্তু একাধিক নিত্য নতুন কালারে কিন্তু পাওয়া যাবে। তো তারপরে আসি প্রসেসর, এখানে প্রসেসর হিসেবে নোট সেভেনে ব্যবহার করা হয়েছে যে একটা মিডিয়াটেক হিলিও G70 একটা প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে। আর যদি ইনফিনিক্স নোট সেভেন লাইট আসে সেখানে কিন্তু একটা মিডিয়াটেক P22 কিন্তু একটা প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এখানে ব্যাটারিতে আসা যায়, ব্যাটারি হিসেবেও থাকছে কিন্তু 5000 mAh-এর ব্যাটারি, যেখানে এই যে নোট সেভেন এবং নোট সেভেন লাইট এই দুটোতে কিন্তু 5000 mAh-এর ব্যাটারি আছে। তো তারপরে কিন্তু এখানে ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। তো ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু একটু আলাদা করা হয়েছে, কারণ নোট সেভেন লাইটে যে ফাস্ট চার্জিং সাপোর্ট আছে যে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু রয়েছে, আর নোট সেভেনে যে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু রয়েছে। কিন্তু দামের দিক থেকে যদি দেখা যায় যে 4 জিবি এবং 64 জিবি ইন্ডিয়ান প্রাইসে যদি দেখা যায়, সেক্ষেত্রে দাম হবে আশা করা যায় যে 14,000 টাকার মধ্যে কিন্তু 64 জিবির দাম শুরু হবে, এবং তারপর 64 জিবির দাম হয়তো 1600 থেকে 17,000 টাকা দাম রাখা হবে। তো বন্ধুরা, এই দুটো ফোন অর্থাৎ ইনফিনিক্স খুব দ্রুত নিয়ে আসছে। তো আমরা এটুকু জানি যে ইনফিনিক্স মানে আমাদের নতুন নতুন এবং ফিচার্সওয়ালা ফোন কিন্তু আমাদের অল্প টাকার মধ্যে কিন্তু উপহারস্বরূপ দিয়ে থাকে। আর এটার ডিসপ্লে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি 5 হোল ডিসপ্লে, অর্থাৎ একটা কর্নারে কিন্তু মেনলি দেখা যাচ্ছে যে সেলফি ক্যামেরা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, তারই অপেক্ষা, তো আজকের ভিডিও এইটুকু। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগায় নতুন ভিডিও বানানোর জন্য। তো ততক্ষণ আপনার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।